কোরবানের ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। পছন্দের পশু কিনতে হাটে আসছে ক্রেতারা। সাত এবং সাধ্যের মধ্যে কোরবানির পশু কিনতে ব্যস্ত তারা। ক্রেতাদের আনাগোনায় জমে উঠেছে বন্দরনগরী চট্টগ্রামের পশুর হাটগুলো। পুরো দমে চলছে কোরবানির পশুর বেচাকেনা। ঈদের আগের দিন পর্যন্ত বাজারগুলোতে পুরো দমে চলবে বেচাকেনা। আর এবছর চট্টগ্রামে 222টি পশুর হাট বসছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। দর্শক, হাটের খবর জানা যাক। কুষ্টিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, কুষ্টিয়ার হাটে কোরবানির পশুর সরবরাহ এখন পর্যন্ত কেমন, আর সেই সাথে দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, চড়া নাকি সাধ্যের মধ্যে? হ্যাঁ হৃদয়না, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে কুষ্টিয়া, আপনি জানেন যে কুষ্টিয়া হচ্ছে গরু মোটা তাজাকরণের যে জেলাগুলো রয়েছে বাংলাদেশে, তার মধ্যে কুষ্টিয়া হচ্ছে অন্যতম। এখানে এবারও 1,78,000 গরু ছাগল মোটা তাজা করা হয়েছে। এর মধ্যে কিন্তু 78,000ই গরু রয়েছে। আমি এখন অবস্থান করছি কুষ্টিয়ার অন্যতম একটি পশুহাট, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম পশুহাটে। আপনাকে যদি আমি দেখাই, এখানে এই পশুহাটে কিন্তু আজকে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে এখানে খামারিরা এবং যারা বাড়িতে গরু লালন পালন করেছেন তারা কিন্তু গরু এখানে নিয়ে এসেছেন, এবং সকাল থেকে কিন্তু এই হাটটি জমে উঠেছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে বিকেলে কিন্তু এই হাটটি আরও জমে উঠবে। এখানে এখনই যেমন পা ফেলার জায়গা নেই, আপনাকে দেখাতে চাচ্ছি যে এখনও কিন্তু এই পশু হাটে বিভিন্ন জায়গা থেকে গরু আসছে, এবং গরু এখানে বেচা বিক্রির যে খবরটি আপনি জানতে চেয়েছেন, আমি কথা বলেছি ক্রেতা বিক্রেতাদের সাথে। তারা বলছেন যে গরুর আসলে তুলনামূলক দাম বেশি চাচ্ছেন বিক্রেতারা, এবং বিশেষ করে ছোট গরুর দাম কিন্তু এখানে বেশি আমরা লক্ষ্য করেছি। এবং বিক্রেতারা যারা এই গরু লালন পালন করেছেন তারা বলছেন যে এখানে তারা যে গোখাদ্যের যে দাম সেই তুলনায় পশু যে লালন পালনের যে খরচ বেড়েছে সেই তুলনায় তারা কিন্তু যে দাম পাচ্ছেন তাতে লাভবান হচ্ছেন না। তবে তারা আরও সময় নিচ্ছেন, হয়তো ঈদ সামনে আরও কয়েকটি হাট পাবেন। আপনি জানেন যে কুষ্টিয়ায় আরও কয়েকটি হাট এরকম জমজমাট রয়েছে, শনিবার রয়েছে সবচেয়ে বড় হাট, সেই সব হাটে তারা হয়তো চেষ্টা করবেন। আর এখানে আপনাকে দেখাই যে প্রচুর গরু কিন্তু এখানে এসেছে, পাশে ছাগলের হাট রয়েছে, সেখানেও কিন্তু ছাগল রয়েছে। এবং আমি কথা বলেছি কুষ্টিয়ার প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন যে এখানে যে 1,78,000 গরু ছাগল এখানে যে হৃষ্টপুষ্ট করা হয়েছে সেখানে কিন্তু এখানকার খামারিরা কিন্তু সব কোনো ধরনের রাসায়নিক এবং কেমিক্যালযুক্ত খাবার না দিয়ে দেশীয় খাবার দিয়ে কিন্তু গরু লালন পালন করেছেন। তাই তিনি দাবি করেছেন যে যারা কোরবানির জন্য গরু পছন্দ করবেন তারা কিন্তু কুষ্টিয়ার গরুটি পছন্দ করেন, এ কারণে কুষ্টিয়ার গরুই কিন্তু সবচেয়ে চাহিদা থাকে সবার উপরে। এই ছিল আমার কাছে কুষ্টিয়ার থেকে পশুহাটের সর্বশেষ খবর। হৃদয়না হাসান বেলাল, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মী আমাদের গরুর হাটের খবর জানাচ্ছিলেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।